আল্লাহ 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 সুন্দর আচরণ করতে হবে। যে ভাইরা এতায়াতের কথা বলেন, এতায়াত তো সব মুসলমানের কাজ। আল্লাহর এতায়াত করবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এতায়াত করবে এবং জিম্মাদারদের এতায়াত করবে, সব মুসলমানের কাজ। যারা ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে তবলিগের কাজ করতেন তারা কি এতায়াত করেন না? আল্লাহর এতায়াত করেন, রসুলের এতায়াত করেন, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এতায়াত করেন, জিম্মাদারদের এতায়াত করেন। এতায়াত হতে হবে, এতায়াতের বন্দী হলো ইন্নামা ত্বাআতু ফিল মারুফ। যতক্ষণ আমির শরীয়ত মোতাবেক বলবে তার এতায়াত হবে, ওটা হলো আসল এতায়াত। তো সেই এতায়াতটা তো ওলামা কেরামের তত্ত্বাবধানে যারা দাওয়াত কাজ করছেন তারা করছেন, কিন্তু ওই ভাইরা বলেন যে না, নিজামুদ্দিনের এতায়াত এবং মোল্লা সাদ সাহেবের নিঃশর্ত এতায়াত, কোনো শর্ত নেই। উনি আহলে সুন্নাহ ওয়াল জামাতের বিপরীত কথা বলেন, ভুল করেন, যা করেন আমরা ওনাকে এতায়াত করি। এটা হলো অন্যায় এতায়াত। এতায়াতের শরীয়তে যে গণ্ডি দিয়েছে এতায়াতের, ওটার বাহিরে এই এতায়াতটা। এখন ওনারা, আমি যদি জানি এতায়াত নামটা তো ওনারাই দিয়েছেন, হয়তো ওনাদের কাগজপত্রে আমি এতায়াত এই নামটা দেখেছি, যাই হোক, কিন্তু ওনারা যতই দাবি করেন যে সহি রাস্তা আছেন, আসলে ওনারা গলত রাস্তায়। এখন গলত রাস্তায় থাকলেও কেউ গলত রাস্তায় থাকার মানে এই না আমি তার সাথে দুর্ব্যবহার করব। আচরণ এবং ব্যবহার সুন্দর হতে হবে, সুন্দর হতে হবে, এটা জরুরি। তবে তার গলত কথা আপনি শুনবেন না, তার গলত চিন্তা, গলত চিন্তা তো অনেক। যেমন নিজামুদ্দিনের এতায়াতের কথা বলতে বলে, এটা একটা গলত কথা, কারণ শরীয়ত যেমন জায়গার এতায়াতের কথা বলতে বলে, করতে বলেনি। জায়গা কি নিজে কথা বলে নাকি? মিম্বরে কে কখন আসে ঠিক আছে, এই জন্য শরীয়ত জায়গাকে বলে না। যে দেখেন মসজিদে আরাম থেকে বড় ফজিলত কোন মসজিদের আছে? আছে কোন মসজিদের? সবচেয়ে বেশি মসজিদের কোনটা? মসজিদে আরামের না? কিন্তু শরীয়ত বলেছে যে মসজিদে আরামের মিম্বর থেকে যা বলা হবে তা কিংবা আছে কোথাও কোরআন হাদিসে। তার কারণ মসজিদে আরামের মিম্বরে কোনো বেদাতিও বসতে পারে কখনো, আল্লাহ না করেন। কেন মসজিদে হারাম এবং বাইতুল্লাহর মধ্যে কি কাফির মুশরিকদের রাজত্ব ছিল না একসময়? এটা কি অসম্ভব? কাফির মুশরিক যদি বসতে পারে তো কোনো বেদাতিও বসতে পারে, কোনো গলত কথা বলে নাহলে বসতে পারে। তো সেই মিম্বর থেকে যেটা বলা হবে, সেই মেহরাব থেকে যেটা বলা হবে ওটা অনুসরণ করো, এটা শরীয়তের বিধান না। শরীয়তের বিধান হবে শরীয়ত যা বলে ওটা বলো, ওটা নয়। তো এখন নিজামুদ্দিনের এটা এবারে যদি কাউ তবলিগ করে আপনি হাতে ব্যয় করবেন, ভাই এই তবলিগ আপনি করেন না, হাত উঠাবেন না, হাত নামাবেন। ওই ভাইদের সাথে মুখে মানে হাত উঠানো তো দূরের কথা, মুখে খারাপ উচ্চারণ করবেন না, বরং আমি বলি হাত নামাবেন কোথায়? নিচে তার পায়ে হাত ধরেন, আপনি তার পায়ে হাত রাখেন, ক্ষমা চান। ভাই এই গলত কথার তবলিগ আপনি এখানে আল্লাহর রাস্তে করেন না, হাতে পায়ে ধরে গলত কথার প্রচার থেকে তাকে আপনি বিরত রাখার চেষ্টা করবেন, খারাপ ব্যবহার করবেন না। জি শরীয়তের ভিত্তি, আরে শরীয়ত এটা তো প্রশ্ন হলো না, শরীয়তের ভিত্তি তো হলো শরীয়তের দলিলের উপর। আপনি বলতে চাচ্ছেন হয়তো যে কোনো কোনো কিছুর পরিচালনার ক্ষেত্রে আমির না সুরা, দুটোটা আমির এবং সুরা দুটো মিলে চলবে, আমির এবং সুরা দুটো মিলে চলা এটা হলো স্বাভাবিক নিয়ম। কিন্তু দুর্ভাগ্যবশত কাকে আমির বানাবো পারছি না,
খুঁজে পাচ্ছি না। তো ঠিক আছে, একজন তো আমির বানাতে পারে নাই, তো এখন কয়েকজন মুশওয়ারা করে করে চালাবে, এটা একটা জায়েজ পদ্ধতি। এই পদ্ধতি না জায়েজ না। উত্তম পদ্ধতি হলো একজন আমির, উনি সুরাকে নিয়ে চলবেন, ইচ্ছা মতো চলবেন না। হযরত মাওলানা সাদ সাহেবকে বলেন যে সুরার কাজ হলো মুশওয়ারা দিয়ে খামোশ, তাদের আর কোনো চিন্তা নেই। আমির সাহেব মানলো মানতে পারেন, না মানলো না মানতে পারেন, এই চিন্তা ঠিক না। আমির সুরার অধীনে থাকবে। হ্যাঁ, আমির এস্তার থাকে কখন? যখন যে মিশনের মুশওয়ারা হচ্ছে সেখানে শরীয়তের দৃষ্টিতে এটাও মুবাহ ওটাও মুবাহ, এটাও জায়েজ ওটাও জায়েজ। মুশওয়ারা যারা দিয়েছে দুটো রকম দিয়েছে, কেউ বলে এটা করেন, ওইটা বলেন, তাহলে আমির এস্তার দুটা কোনোটা করবে বা তৃতীয় আরেকটা ওটাও জায়েজ সেটা করবে, তখন আমির এস্তার। কিন্তু যেখানে মুশওয়ারা হচ্ছে এমন একটা বিষয় নিয়ে যেটা শরীয়তের মাসালার সাথে সম্পর্ক, সেখানে শরীয়তের মাসালা উনি ভুল বলছেন আমির সাহেব, সুরের লোকেরা ওনাকে বুঝাচ্ছেন, উনি বলবেন আমি আমির, আমি যা ইচ্ছা তা ফসলা করবো, এটা চলে না, এটা হারাম। সুরা আমি, সুরা এবং আমির উভয় শরীয়তের বিধানের আনুগত্য করতে হবে। আমির যদি তার বিচ্যুতি হয়ে যাচ্ছে, গলত কথা বলছে, সুরা শরীয়ত মোতাবেক বলছে, আমির বাধ্য সুরের কথা মানতে, কারণ সুরের কথা হলে সুরের কথা না, এটা শরীয়তের কথা। এই জন্য মূল পদ্ধতি হলো আমির, তিনি সুরার পরামর্শ নিয়ে চলবেন। কিন্তু যদি একজনকে আমির বানাইতে পারলাম না, যেমন 1995 সবাই বসে পারে নাই, তখন কি করেছে সুরা ফাসেল, ফাসেলদের সুরা, ফাসেলদের সুরা দিয়ে পরিচালনা হয়েছে সে 1995 থেকে 2014 পর্যন্ত। তখন তো শুনেছেন এটা না যায়, শুনেছিলেন, এখন হঠাৎ করে না যায় হয়ে গেছে, এটাও একটা জায়েজ পদ্ধতি, তবে এটা স্বাভাবিক পদ্ধতি না, মূল পদ্ধতি এটা না। মূল পদ্ধতি হলো আমির বানাও, তো বানাতে মুশওয়ারা করে 2014 যখন দুবার এরকম ভাবে ইন্তেকাল করেছেন, তখন মুশওয়ারা বসেতেন, মুশওয়ারা ডাকতেন, মুশওয়ারা ডেকে ঠিক করতেন যে আছে দিন তো ফাঁসের বাজার শুরু ছিল, এখন কি করব, এখন তো আমি একা পড়ে গেছি, আমাকে তো তিনজনের একজন বানিয়েছিল বা পাঁচজনের একজন বানিয়েছিল, এখন তো আমি একা, এখন কি আগের মতো তোমরা ফাঁসের বাজার শুরু তুলবা, না 1995 আগে যেভাবে ছিল একজন জিম্মা যারা তার সহযোগী থাকবে সুরা সে পদ্ধতিতে করবা, ওই যে পদ্ধতিতে সুরের সাথে তারা হবে আর জিম্মাদার কে হবে, মুশওয়ারা বসাতেন, মুশওয়ারা তয় করতো, সুন্দর হয়ে যেত সব। না, মুশওয়ারা বসানো হলো না, তয় করা হলো না, যে আমি আছি আছি আমির, আপনি তো তিনজনের একজন ছিলেন, আপনাকে একা বানানো হয় না, জিম্মাদার তিনজনের একজন বানিয়েছে, এখন দেখুন বা একা হয়ে গেছেন, এখন আরো 1995 থেকে আপনাকে ভাতের বানানো হয়েছে ওটা বাকি নাই, 1995 আপনাকে তিনজনের একজন বানিয়েছে একা বানায় নেন, এখন আপনি একা হয়ে গেছেন, তাদের নতুন করে মুশওয়ারা করতে হবে, স্পষ্ট মশালা এটা, কোন অস্পষ্টতা নাই এটাতে, খামাখা এটাকে পেটানো হচ্ছে। মুশওয়ারা করতেন 2014 মডলিং বসেন, যদি আবার আমিরের তরিকা এসে যান 1995 মতো আগে এসেন, কিন্তু তরিকা মতো হয় নাই কাজটা, তরিকা মতো হয় নাই, এখন উল্টা সুরের পদ্ধতিকে বলা হচ্ছে না যায় না, আউযুবিল্লাহ, এটা বেদাতি মশালা। চলেন আসছে মসজিদে, এসেছে এটা আছে ভেড়া জামাত নিয়ে এসেছে মসজিদে, এখন তাদেরকে মসজিদ থেকে বের করে দিবে, কঠিন প্রশ্ন, মসজিদ থেকে কাউকে বের করা যায় না, মনে রাখবেন মসজিদ থেকে কাউকে বের করা যায় না। এই যে মুশফিক সাহেবকে বের করানো হয়েছে ওটাও ঠিক নেই, বের করতেন না আপনারা মুশফিক সাহেবের লোকরা আজকে জামাতে আসলে বের করতেন না, জানে না মনে হয় কাউকে, চুপ করে আছে, বের করা হতো, কেন বের করা হয়েছে, মসজিদ থেকে কাউকে বের করা যায় না। হ্যাঁ, কি করা যায় তা শুনে, কি করা যায় তা শুনে, সেটা হলো মসজিদ হলো হেদায়তের কেন্দ্র, মসজিদ কি হেদায়তের কেন্দ্র, এখানে হেদায়তের কথা হবে, আপনি এখানে গলত কথার প্রচার করবেন, ঠিক আছে সহি কথা বলবেন ঠিক আছে, কিন্তু সহি কথার সাথে আপনি অবশ্যই একেবারে নিজামুদ্দিনের এতাহাতের দাবাত দিবেন, অথচ নিজামুদ্দিনের এতাহাত বর্তমান অবস্থায় নিজামুদ্দিনের এতাহাত কিনা
শব্দ শুনেছেন এখন হঠাৎ করে কেন ওই শব্দ আসছে? জমাতে কথা জমাবার জন্য নেতা মন্দির নেতা তার চাপ চাপে নেতা ইনানামদ্দিন বললে তো একটু মানে হ্যাঁ এটা তো আমাদের পান্তীয় কেন্দ্র, হ্যাঁ মানুষ দুর্বলতা আসবে সেজন্য নিনামদ্দিন রেতা আসলে উদ্দেশ্য হলো সাত ছাবের এটা। তো সাত ছাবের একা উনি যতক্ষণ পর্যন্ত ওনার চিন্তা চেতনা ঠিক না করবেন, ওনার চিন্তা চেতনা ঠিক না করবেন এবং গলত কথা বলা বন্ধ না করবেন, বিচ্ছিন্ন যে চিন্তা এবং মতাদর্শ পেশ করে যাচ্ছেন এটা থেকে যতক্ষণ উনি ফিরে না আসবেন ততক্ষণ পর্যন্ত ওনার এতাত জায়েজ হবে না। এই জন্য যারা এখন নিজামুদ্দিনের এতাত বা সাহসাবের এতাত বলে তবলিগ করতে চায় এটা গলত কাজ, এটা গলত কাজ। ও সহি মনে করলে তা সহি হয়ে যাবে না, আর অনেকে সহি মনে করে না, জানে বুঝে কিন্তু আসাবিয়তের কারণে অন্যায় পক্ষপাতের মরজ আছে ব্যাধি আছে সেই কারণে ওইদিকে লেগে আছে। কিন্তু অনেকে জানে যে আসলে উদ্ভিদ এটা বলে ওইটা ঠিক না, বুঝার কিছু নাই, যাই হোক সে গলত কাজ করছে ঠিক, কিন্তু এসেছে মসজিদে মুসলমান না মুসলমান না মুসলমান মসজিদে এসেছে এবং দাওয়াতের কাজের নামে এসেছে। যদি আসছে এটা হাতের মেজামুদ্দিন এটা হাত কথা বলা এটাই তার হয়তো মূল উদ্দেশ্য, দাওয়াত যদি তার মূল উদ্দেশ্য হতো তাহলে কেন জোবাই সাহেবের অধীনে করা যায় না দাওয়াতের কাজ? কি কাকের ওলা মেকার আমার অধীনে দাওয়াতের কাজ করা যায় না? দাওয়াতে যদি তোমার উদ্দেশ্য হয় তো করো, ভিন্ন জামাত করার দরকার কি তোমার? ভিন্ন জামাত করছে মানে আসলে শুধু দাওয়াত না, দাওয়াত এবং এই পদ্ধতিতে ওয়াসিফ সাহেবের পদ্ধতিতে করতে হবে, নিতে হবে না, এটা তো সহি কথা না। এই গলত দাওয়াত নিয়ে মসজিদে এসেছে তার আশা ঠিক হয় নাই, কিন্তু যেহেতু সে মুসলমান মসজিদ আল্লাহর ঘর, আমি একজন মুসলমানকে মসজিদ থেকে বের করে দিব, তার নিয়ত কি তার তো নিয়ত তার দিলে, কিন্তু বলছে সে দাওয়াতের জন্য এসেছে আমি বের করে দিব তার সামান ফেলে দিব বাইরে, এটা ঠিক না, এটা ঠিক না। ঠিক হলো যেটা করার কাজ, যদি ওনারা বলেন আমরা তিন দিন থাকবো আমরা নিজামুদ্দিন রেতাতের নাম নিব না, শুধু ছয় নম্বরের কথা বলবো, শুধু কিসের কথা বলবো? ছয় নম্বর নিজামুদ্দিন রেতাত সাত ছাপের রেতাতের কথা বলবো না, এবং সাত ছাপ বিভিন্ন ভুল দাওয়াত দেন ভুল কথা বলে থাকেন ওগুলা কোনোটা আমরা বলবো না, আমরা শুধু ছয় নম্বরের দাওয়াত দেবো। যদি এ কথা বলে আর বাস্তবতা এরা তাই করছে তাহলে করতে যান, করতে যান, তিন দিন বা দু দিন আছে থাকতে যান। কিন্তু যদি দেখা যায় যে নিজামুদ্দিন দাওয়াতের দিচ্ছে সাত ছাপের কথা বলছে এবং ওই সমস্ত ভুল কথাও প্রচার করছে তাহলে আপনি পায়ে ধরেন, আপনি পায়ে ধরেন আল্লাহর রাস্তায় আপনি এই কথা হলুন এখানে প্রচার করেন পায়ে ধরেন, পায়ে ধরে বুঝান ওনারা যাবে ওনারা চলে যাবে, বুঝতে পারছেন কথাটা? ওনারা চলে যাবে, ওই পদ্ধতি অবলম্বন করেন, আপনি ধমকাধমকি করে আপনার জোর প্রয়োগ করে বা সামান নিয়ে ফেলে দেবেন নাও দেবেন না, এই কাজ করবেন না কখন, এটা ঠিক না। আমি যে কথা বললাম সেটা ঠিক, সেটা ঠিক কীভাবে এটার আরেকটা উদাহরণ শুনেন, মসজিদ আল্লাহর ঘর, যে কোনো কেউ মসজিদে নামাজের জন্য জমাতে আসতে পারে কি পারে না? পারে, কিন্তু একজন এসে বেদাতের কথা বলা শুরু করে মসজিদে এসে, সুযোগ দিবেন? আচ্ছা আরেকটা নেন, একজনের মুখে দুর্গন্ধ, রোগ থাকে না অনেকের, রোগ থাকে এরকম মুখে খুব দুর্গন্ধ আশেপাশে সবাই, কিছুতে আছে গন্ধ মুখ খুললে কথা বললে তখন গন্ধ হয়, আর একটা আছে এমনি গন্ধ বেড়ে যেতেন রোগ, এটা এই রোগের মানুষ খুব বেশি না কিন্তু আসে আসে, ওই মসজিদে আসলে আশেপাশের মসজিদের কষ্ট হয় শরীর কি বলবে? জমাতে নামাজ পড়া খুব ভালো মসজিদে আসা অনেক ভালো, কিন্তু তোমার কারণে ফেরেশতাদের কষ্ট হবে আশেপাশের লোকদের মুসল্লিদের কষ্ট হচ্ছে, তোমার জন্য মসজিদে না এসে একা নামাজ পড়া যায় আছে, তুমি মসজিদে না আসতে পারো, এটা মশালা আছে যে লোক মসজিদে আসলে মুখের দুর্গন্ধের কারণে আশেপাশের লোকটা থাকতে পারছে না, ও মসজিদে না এসে একা নামাজ পড়বে, তাদের যদি মশালা বলা হয় যে আপনি একা নামাজ পড়তে পারেন মসজিদে না আসলে ভালো,
এটা না যায় না, বরং বলা উচিত। আচ্ছা, দুর্গন্ধ না, এমনি রসুন খেয়েছে কিছু লোক, এখন রসুন খায়, ব্যাস খায়, ব্যাস খেলো, রসুন খেলো, মসজিদে এখন সোহানা সোহানা কাল্লা পড়তে যায়, সোহানা রব্বের আলী পড়তে, মুখ খুললে দুর্গন্ধে আশেপাশে মানুষ কষ্ট পায়। ইমাম সাহেব যদি তাকে বোঝায় যে ভাই হাদিস শরীফে বলা হয়েছে এরকম মুখে দুর্গন্ধ নিয়ে মসজিদে আসতে নেই, এগুলো খেলে মুখ পরিষ্কার করে গন্ধ দূর করে তারপর আসতে হয়, তো তুমি তো গন্ধ দূর না করে মসজিদে এসে গেছ, ফেরেশতাদের কষ্ট হচ্ছে, মুসল্লিদের কষ্ট হচ্ছে, আল্লাহর রাসূল তুমি যাও, এই কথা যদি বলে তাহলে না যায় না, এটা বলা যায়, মশালা আছে। ঠিক এরকম মুখের দুর্গন্ধ, এটার জন্য যদি একজনকে পায়ে ধরে মসজিদ থেকে তারা বুঝায় বুঝায় বা আপনি যান, এটা বলা যেতে পারে। তো চিন্তা চেতনার দুর্গন্ধ, আকিদার দুর্গন্ধ, গলার মশালার দুর্গন্ধ নিয়ে কাউ আসলে ওটা তো আর নাকে গন্ধ লাগে না, ওটা নাকে গন্ধ লাগে না, কিন্তু ওটা গন্ধ কি গন্ধ না, দুর্গন্ধ কি দুর্গন্ধ না, হেদায়েতের জায়গায় আপনি গুমরাহির কথা ছড়াবেন, এটা তো ঠিক না। আপনি বলেন যে আমার কথা গুমরাহি না, এটা তো সব গুমরা লোকে বলে আমার কথা গুমরাহি না, বললে তো আর হলো না, কাজে আল্লাহ রাস্তে হাতে পায়ে ধরে বুঝান, উনি চলে যাবেন, এটা সর্বোচ্চ করা যেতে পারে, জোর প্রয়োগ করে কাউকে মসজিদ থেকে বের করা ঠিক না, যাই না, আমি মনে করি এটাই। জি কার কাছে শুনেছেন আমি তো আর জানি না, কি নাম বলেছে, ওনাদের কেউ ওইরকম ব্যাপক ভাবে বলে না যেরকম এখানে বলা হয়েছে, কেউ বলে না। হ্যাঁ হয় কি যে বেতারা সাত সাহেবের ভুল আছে, যেগুলো ভুল ওগুলো তো ভুলেই, তো এত কড়া করার দরকার নেই, এত কড়া করার দরকার নেই, ঠিক আছে, যারা নেতা মন্দির যা যার এর মানে এই না যে সমর্থন করেছে, কেউ যাবে নেতা মন্দির, আপনি কি ধরে রাখবেন যে নেতা মন্দির যাবে না, আমরা ধরে রাখতে পেরেছি, হাজার হাজার লোকে গেছে, আচ্ছা যাতে দাও, আচ্ছা যাতে দাও বলা মানে কি সমর্থন করা, মানে কিছু জিনিস আছে কি কেউ শক্ত করে বলেন কেউ হালকা করে বলেন, কেউ একটা জিনিসকে ইস্তা করার জন্য উঠে বলে লাগেন, আরেকজন বলে আমি বলে দিয়েছি শুনে না থাক আমি বসে থাকবো, এই দুজন মূল বিষয় কিন্তু একমত না, দ্বিমত আছে, একমত, কিন্তু এখন পরস্পর ক্ষেত্রে একজন একটু নরম আরেকজন একটু শক্ত, বিষয়গুলো এরকম। মধ্যমা নুরুল হাসান রাশেদ কান্দলানি স্যার তো অন্য হুজুরা বলার আগেই উনি চিঠি লিখেছেন, 8 পৃষ্ঠার চিঠি, সেখানে বলেছেন যে ওলামা কেরাম যা ইস্তা করতে চাচ্ছেন, যত ভুল ধরতে চাচ্ছেন সব সংশোধন করে নেওয়া দরকার মৌলভী সাহেবের, ওই চিঠিটা আছে 8 পৃষ্ঠার একটা চিঠি নুরুল হাসান রাশেদ কান্দলানির, উনি কীভাবে সমর্থন করবেন ভুল বলেন, ভুলগুলো সমর্থন করেন, কিন্তু ওনার খানদানের লোক, ওনার খানদানের ছেলে, ওনার নাতির পর্যায়ে নাকি না, ইয়া বাগিনার পর্যায়ে, বাগিনার পর্যায়ে ওনার, যখন একা একা থাকেন খুব বুঝান, আমাকে বলেছেন মৌলভী কান্দলানি সাহেব যে মৌলভী সাহেব তো মুর্শিদ জায়গা কোন কাজে থাকে, আমার চেয়ে বেশি শক্ত করে মৌলভী সাহেবকে আর কে বলতে পারবে, একা যখন পান মৌলভী সাহেবকে উনি মৌলভী সাহেব শব্দ বলেছেন, আমি তো সম্মানের সাথে মৌলানা সাহেব বলি, খুব বুঝান, বুঝ না নিলে, এখন বুঝ না নিলে কি করা যাবে, অন্যরা তো বলে যে কড়া করে বলে মৌলভী সাহেব রাহুল কান্দলানির মামা, এরকম কড়া করে বলেন না, তো কড়া করে না বলার মানে উনি সমর্থন করেন বলবুলাকে, এটা কে বললো, জি দুই একজন থাকতে পারেন, দুই একজন থাকতে পারেন যারা ওই ভুলগুলো সম্পর্কে কোনো চিন্তাই করেন না, মনে হয় না কোনো ভুল করে না সাহেব, ওনাদের মনে হয় কিছু জানায় নাই, হ্যাঁ সমর্থন করে যাচ্ছেন, এরকম অন্যায় সমর্থন যদি কেউ করে ওটা কোনো দলিল হতে পারে না, কিন্তু আপনারা যাদের নাম নিয়েছেন আমার জানা মতে কেউ অন্যায় সমর্থন করে না, পার্থক্য হলো কেউ শক্তভাবে বলে কেউ হালকাভাবে বলে, এতটুকু। জি
হ্যাঁ কি দিনের দিনের কোন মাজমা? হ্যাঁ উদাহরণ তো লাগবে না, জায়েজ কে না জায়েজ এটা আপনি জানবেন। যদি জায়েজ হয় তাহলে ঠিক আছে, উদাহরণ তো যেটা 20 বছর পর্যন্ত উদাহরণ, 1995 থেকে 2014 পর্যন্ত এটা উদাহরণ না? আজীব কথা, আর কি উদাহরণ চাচ্ছেন? আরো বড় বড় উদাহরণ আছে। দেখেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার আগ মুহূর্তে ওনার পরবর্তীতে কে খলিফা হবে উনি বলেছেন, 6 জনের সুরা ঠিক করে দিয়েছেন ওমর রাদিয়াল্লাহু আনহু। এই 6 জনের সুরা ঠিক করবে পরবর্তী খলিফা। ওই সুরা রামের ছিলেন কে? হ্যাঁ কে? কোনো নাম বললেন কেউ কারো? না না আমির ছিলেন না, আব্দুর রহমান নাও বসুরের আমির ছিলেন না, ওসুরের কোনো আমির ছিল না। ওমর রাদিয়াল্লাহু তাআলা ওসুরের কোনো আমির ঠিক করে জানেন নাই, ওটা আমিরবিহীন সুরা ছিল। ওই সুরা এখন আমিরবিহীন সুরা হলে কিভাবে কি করতে হবে ওটাও ওমর রাদিয়াল্লাহু বলেছেন। সবাই একমত হলে কি করবে? মাথাটা সহজ, একমত হয়ে গেলো। এরপরে যদি কিছু এদিকে কিছু ওইদিকে তখন কি করতে হবে? ও পন্থা বলে দিয়েছেন লম্বা করে ওমর বললাম, কিন্তু কোনো আমির ঠিক করেন নাই সুরার, আমির ঠিক করেন নাই। আমির বিহীন সুরা আসলে আরাম না, আমির বিহীন সুরাও জায়েজ পদ্ধতি। হ্যাঁ ইসলাম, দেখেন ইসলামী খেলাফতের ক্ষেত্রে ওটা মশালা, ইসলামী খেলাফত ওখানে আমিরুল মুমিনিন হ্যাঁ ওনার সুরা থাকবে, ওখানে শুধু সুরা না, ইসলামী রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আমিরের সহযোগিতার জন্য কি সুরা সুরা নিয়ে চলবে আমি। কিন্তু অন্য যে কোনো প্রতিষ্ঠান, একটা ঘর, একটা সমাজ, একটা প্রতিষ্ঠান, একটা আপনার তন্দিল তাহারি, এসব ক্ষেত্রে শরীয়ত আমিরকে ফরজ করে দেয় নাই, আমিরের পদ্ধতি ফরজ করা নেই, সুরা ভিত্তিতে পরিচালিত হবে। এখন চাই এটা আমির আল্লাহ সুরা হোক, ফাইসাল আল্লাহ সুরা হোক, বাইরে বাড়ি হোক, সব সুরত যায়। উত্তম হল আমির যদি পান, না পেলে এখন পাবেন কিনা 20 বছর পান না, এখন যদি পান ভালো কথা, তাহলে বসেন। এখন সাতচার ডাকুক না সুরা, যেটা 2014 জোবার পরে বসানো দরকার ছিল, বরং যখন 11-11 বলেছেন তখন একবার বসানো দরকার ছিল, যে 3 জনের একজন চলে গেছে, এখন কি করা, 2 জনের চলবে না আরেকজন এজাফা করা হবে, করে না। কিন্তু যখন জোবার রহমান বলেছেন তখন দুজনে একটা বলে গেছেন। এখন তো মজলিসে সুরা ডাকা ফরজ ছিল, যে সামনে কি কে জিম্মাদার হবে, বা সুরা সদস্য হলে ফাইসাল বাড়ান, আমির হলে আমির ঠিক করেন, তখন করে না, 2024 করে না, এখনো যদি করে করো জি। কিছু হলো ইন্তেজামের বিষয়, ইন্তেজামের বিষয় এর কোনো সমস্যা কিছু নাই। হজরত যা বলবো সেটা দলিলের ভিত্তিতে বলবো, অতিরিক্ত কথা না বলি, অতিরিক্ত কথা বলা উচিত না, যতটুক দলিল দ্বারা ফজিলত প্রমাণ হবে অতটুক বলা ভালো। ওকে, এই কথা যদি কবুল হয়ে যায়, একটা আমল কবুল হয়ে গেলে কি কি হবে? এই কথাটা খুব সুন্দর, যে কোনো নেকামল এক নেকামল দিয়ে আল্লাহ কিন্তু আপনাকে জান্নাত দিয়ে দিতে পারেন, কিন্তু দিবেন কিনা সেটা কথা, কোন একটা নেকামল দিয়ে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন, শুধু ইমান, কোনো আমার নেতা আমার না, শুধু ইমান দিয়ে আল্লাহ জান্নাত দিয়ে দিতে পারেন, শুরুতেই পারেন। কিন্তু আল্লাহ কি করবে আমরা জানি, সেজন্য আমাদেরকে আমল করে দিতে হবে, আমল করে দিতে হবে জি। আচ্ছা হ্যাঁ, যেহেতু অন্য প্রশ্ন আরও এসেছে কিছু, তো মাস্টার মাসের ওগুলো দাঁড়িয়ে লেগছে থেকে জেনে নেবেন ইনশাল্লাহ। আর সময় তো আপনারা ব্যস্ত, আমাদেরও দূরে যেতে হবে, সেজন্য আর একটা বস, বাকিগুলো ইনশাল্লাহ পরে কোনো সময় দেখা হবে। আমরা
সেটা আমার কাছে জানলে হবে, হ্যাঁ আমার কাছে জানলে হবে, কাকে গিয়ে জানতে হবে? কাকে পুরানো লোক থেকে লোকদের থেকে ওটা জানতে পারবেন ইনশাআল্লাহ। একবার আমাকে নামাজের আগে প্রশ্ন করেছিলেন মুনতাকা খাবাজের সম্পর্কে, মুনতাকা খাবাজ তো ইস্তেমায় তালিম হলে সমস্যা কি? দেখেন আমাকে তো বুঝি ইসলাম কোনো সমস্যা নাই, যে যখন একবার শুরু হয়েছে এখনো থাকতে পারে ইস্তেমায় তালিমে, কিন্তু কথা হলো আমরা কাস্তমসার মাধ্যমে করি নাকি? এখন যদি বড়দের মুশাওয়ারার মাধ্যমে এটা ফাসলা হয়ে থাকে ইস্তেমায় তালিমে করবেন এনভাইরমেন্ট ব্যবহার, তো এটা মেনে নেওয়া উচিত। আমি যদি মন্ডলে থাকতাম, আমি তো থাকার কথা না, আমি কি থাকবো নাকি? আমি তো মাদ্রাসায় থাকি, আমি কাকড়ালি নাকি? আমি থাকতাম, আমাকে যদি ফাঁসের কথা আমি কেউ বলতেছে কথার কথা, তাহলে আমি বলতাম যে না, তখন শুরু করেছেন। আমি আমি যতটুকু জানি শুরু করা সেই তরিকে শুরু করা হয়নি, মুশাওয়ারা থাকা শুরু করা হয়েছে। এমনকি আমাদের ঢাকা থেকে এটা শুরু করা হয়েছে ইব্রাহিম জোলা সাহেবের উপস্থিতিতে, যে তরিকায় একটা জিনিসের মুশাওয়ারা উপস্থাপন হয় এরপরে ফাঁসলা হয়, ওই তরিকা হয় নাই, ওই তরিকা হয় নাই, কারণ ওর অতি উৎসাহী কিছু লোক ছিল তখন যারা এই জোর জবরদস্তি প্রয়োগ করতো, তরিকা তখন পরিবর্তন হওয়া শুরু হয়েছে। হ্যাঁ তখন তো আর যখন হয় তখন তো আর আমরা জানি না কী কী পরিবর্তন হয়, যখন বড় বড় অন্যায় শুরু হয়েছে তখন ওলামাদের কেরামার সামনে বিষয়গুলো এসেছে। নতুবা যখন এই যে নতুন পুরানো পদ্ধতি থেকে নতুন পদ্ধতি থেকে যে আসা হয়েছে অনেক কিছু কিছু আছে, আগেরটাও যায় এটাও যায়। মুনতাকাবাজের তালিম হয় নাই আগে, ওটা কি নাজায়েজ ছিল? মুনতাকাবাজের তালিম করা হয়েছে, এটা কি নাজায়েজ? এটাও যায়, তবে শুরু হতে হবে কি মুশাওয়ারার মাধ্যমে। আচ্ছা সহি তরিকার মুশাওয়ারার মাধ্যমে হয় নাই, মুশাওয়ারা হয়েছে কিন্তু সহি তরিকার মুশাওয়ারা, এটাও মুশাওয়ারার মাধ্যমে শুরু হয় নাই, কিন্তু শুরু তো হয়েছে, অনেক বছরের তালিম হয়েছে। হুম চলো মহাসাদ সাহেব তার ভুল তার বিচ্ছিন্নতা সেটা আছে, সেটা আমরা মানবো না, কিন্তু মুনতাকাবাজি তালিম চলছে চলো চলতে পারতো। কিন্তু যদি মুরব্বীদের এরকম ফাঁসরা হয়ে থাকে যে এখন আর এটা ইস্তেমায় তালিমে হবে না, ইনফ্লুয়েন্স তালিমে হবে, তাহলে এই মুশাওয়ারাটা মানে আমাদের তবলিগ রসুল কি উসুল না উসুল? এবং ওনারা কেন করেছেন সেটা ওনারা বুঝবেন, ওনারা বুঝবেন। দেখেন নতুন কোনো আসলে মন খারাপ লাগে, তো মনকে বুঝায় নিতে হয়, মনকে কি বুঝায় নিতে হয়, বুঝায় নিবে বুঝায় নিলে সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে আপনার নেক এবং এক হয়ে থাকার তৌফিক নসিব করেন, নেক এবং এক। এটা এটা কি ইলেকট্রনিক মিডিয়া সংজ্ঞা পড়ে না? এটা পড়ে কিনা জিজ্ঞেস করছি, এটা এটা তো সরাতে হবে। জাযাকুমুল্লাহ খাইরান, আল্লাহ আপনাদের সবাইকে উত্তম প্রদান দান করেন, আপনারা আমাকে সুযোগ করে দিয়েছেন আপনাদের সাথে সাক্ষাৎ করার। জাযাকুমুল্লাহ। জাযাকাল্লাহ।